কি হতো কি এটা যেটা বলতে পারবো না আমার একটু বলেনি সুজিতের বার্থডে উমিলু 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 वेलकम बैक टू माई चैनल। आज का 21st of April, आज का সুজিতের बर्थडे। तो आज के कोनो किछुई नहीं, जस्ट घर एक छोटो खाटो सेलिब्रेशन करब आमरा निजेरा निजेरा। এখানে আমি একজনের এক্সপ্রেশন দেখে হাসছি, কারণ আমাদের মধ্যে এখন দুজন গেস্ট বলবো না, আমাদের নিজেদেরই লোক উপস্থিত আছে। এই যে তোরা এসছে, আমরা একসাথে একটু কেক ফেক কাটবো, একটু মজা টজা করবো। তো এখন এই দেখো ঘড়িতে দেখো বেশি রাত হয়নি, মাত্র 9:30 বাজে। সুজিত এখন এই অফিস থেকে এসে জাস্ট স্নান করতে ঢুকেছে, আর আমি এসে গেছি একটু আগেই, আজকে 6টার মধ্যে চলে এসেছি। এরা দেখো এখানে আলোচনা করছে, জানি সেই না সেই না এইসব এখন শুরু করেছে। যাই হোক, মানি তুই ভীষণ অসভ্য। তো যাই হোক, এইবার আমরা একটু কেক ঠেক কাটবো, একটু খাওয়া দাওয়া করবো একসাথে। এইভাবে ছোট্টখাট্টোভাবে আজকে সেলিব্রেশন হবে, কারণ কোভিডের জন্য আমরা বাইরে কোথাও যাইনি। যাওয়া একটু ইচ্ছা ইচ্ছা ছিল, তো যাবো না, এখন সেফ থাকাটাই বেশি দরকার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো স্টার্ট করি, দেখি আজকে ছোট্টখাট্টো কি আমরা আয়োজন করেছি একসাথে মজা করার জন্য, তোমাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে আপনারা চেনেন, কি কথা, এ হচ্ছে সুজিত চলে এসেছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা কেক কাটবো। আর আমি এখানে আলাপ করিয়ে দিই, এ হচ্ছে আমার মায়ের, এ হচ্ছে মিলু মাসি, আমার মায়ের ছোটবেলার একদম প্রাণের মনের বন্ধু। আর ও হচ্ছে ফুলু অঙ্কিতা, হচ্ছে মিলু মাসি ভাইজি বা মেয়ে যাই বলো না কেন, আমার ছোট বোনেরই মতো। তো অলরেডি দেখালাম 9:30 বাজে, আর বেশি দেরি করব না, কারণ মিলু মাসির টাইম ভীষণ পাঞ্চুয়াল একজন মানুষ, ও 10টার সময় ঘুমিয়ে পড়ে, প্রচণ্ড পাঞ্চুয়াল একজন মানুষ, কি হেলদি আপনারা দেখেই বুঝতে পারছেন, ভীষণ হেলথ কনসিয়াস, খুব হেলদি ডায়েট টায়েট ফলো করে। তো 10টার ওপারে ঘড়ির কাটা যেন না যায়, সেই জন্য আমাকে এখন যা করা তাড়াতাড়ি করতে হবে। তো চলো স্টার্ট করি, কাউন্ট ডাউন বিগিনস। এখানে এখন লুচির জন্য ময়দা মাখছেন, দাঁড়িয়ে আজকে সকালবেলা আমাকে ফোন করে বলছে যে দুদিন আগে আমি ফুড কাস্টার্ড বানিয়েছিলাম, সেটা ছবি আমাকে পাঠিয়েছে। আরে তাই, আরে হ্যাঁ খুব ভালো হয়েছে বলছে। হ্যাঁ ওই সুচিস্মিতাদির হাজব্যান্ডের ফুড অ্যাভো বল চ্যানেলটা আছে, যে হ্যাঁ বলছে ওটা আমি সাবস্ক্রাইব করে নিয়েছি, ওখান থেকেই আমি করেছি। এরকম তোমার ডাল মাখনি, আমি কয়েকদিন ধরে ভাবছি ডাল মাখনি করবো, কিন্তু আমি ভাবছি যে তুমি কী প্রসেসডিওর ফলো করো ডাল মাখনিতে, সেটা আমি ঠিক আছে। তারপর মালাই পনির, আর হচ্ছে খুব কম সময়ের মধ্যে যাতে করা যায় ব্যাপারটা, হ্যাঁ শর্টকাট প্রসেসডিওর। এই হচ্ছে আমাদের আজকে কেক, এটা বোধহয় ভেতরে চকলেট আছে, বাইরে কি একটা দেওয়া বাটারস্কচ টাইপের, বাটারস্কচ এটা কিরকম যেন ভ্যানিলা নাকি, ভ্যানিলা হ্যাঁ। এই হচ্ছে কেক, কখন এসেছে আমার এত রাগ হচ্ছে বাড়ির ওপর, আমি ওর সাথে সম্পর্ক ত্যাগ করবো আজকে। সারাক্ষণ প্র্যাকটিস করেছে ঘর বন্ধ করে করে, আর এখন দেখো ওর অবস্থা, বলছে না বাচ্চা না সকাল থেকেই তো বলছে খাবে।
তো আমরা জাস্ট খাওয়া দাওয়া একটু স্টার্ট করেছি, ভালো ফিশ ফ্রাইটা, ফিশ ফ্রাই আর কেক নিয়ে ভালো ফুলু ভালো। হ্যাঁ দুমাসি কাজ থাকলে কি করবো, এসেও শুরু করে দিয়েছে, বেকার করে দিল প্ল্যানিংটা, সবই তো হলো। ওরম ভাবে তাড়াহুড়ো করে হয়, মানুষ একটু কেক খাবে, স্ন্যাক্স খাবে, রিল্যাক্স করবে, গল্প করবে, তারপরে ধীরে সুস্থে খাবে। এর থেকে শর্টকাট বার্থডে বোধ হয় আর হয় না, কিন্তু কিছুই করার ছিল না আজকে। সুজিতেরও অফিস ছিল, সুজিত তো 9:30 ঢুকলো, তোমাদের দেখালাম। আমার অফিস ছিল আজকে, আমি মানে অনেক কষ্টে 1 ঘন্টা আগে বেরিয়ে এসেছি আর কি, তো অনেক সকালে গেছি, তারপরে 1 ঘন্টা আগে বেরিয়ে এসেছি। তো আমার পক্ষে আজকে কিছুই করা সম্ভব ছিল না, আমার ইচ্ছা ছিল একটু করবো টরবো, বাট পসিবল না। যাই হোক, কাজ তো আগে, কাজ তো বজায় রাখতেই হবে। তো আজকে সবই মাই করে রেখেছে মোটামুটি। আমি মাকে বলেছিলাম যে মাংসটা ম্যারিনেট করে রেখে আমি ফিরে এসে করবো, বাট মা আমার উপর ভরসা করতে পারেনি যে আমি 6টার সময় বাড়ি এসেছি, তারপরে আমি কখন ফ্রেশ হব, মাংস করবো, হ্যানা ম্যানা করতে করতে আমি এসে দেখছি মা অলরেডি বসিয়ে দিয়েছে, মা করে নিয়েছে। আর অমলা মাসি তো ময়দা ঠয়দা সব মেখে দিয়েছিলো, মিতা একমা লুচি ভেজে দিল, আজকে আমি আর কিচ্ছুই করিনি। তা অনেকদিন ধরেই ভাবছিলাম ফুলু আর কি, মানে অঙ্কিতা যাকে তোমরা দেখলে, ও আমাদের বেশ চ্যানেল ট্যানেল দেখে, তো নিজেরা রান্না করে কিছু খাওয়াবো আমার ইচ্ছা ছিল, বাট সেটা আজকে পারিনি। আমার ইচ্ছা হচ্ছে অন্যদিন করবো, আজকে শর্টকাটেই একটু ডাকলাম, একসাথে মজা করলাম। ওরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে গেছে, এখন 10:30 বাজে, তো ওরা বেরিয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে খাবো। ওদিকে কাকু টাকুরও খাওয়া হয়ে গেছে, খুব সিম্পল আজকে খাওয়া দাওয়াটা রাখা হয়েছে। সুজিতকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি রাইসের মধ্যে কিছু খাবে কি না, ওটাও বললো যে না রাইসের মধ্যে খাবো না, তো তাই জন্য আজকে আমরা করলাম লুচি, বেগুন ভাজা, চিকেন কারি আর হচ্ছে শিমুয়ের পায়েস, আর স্ন্যাক্সে তো আমরা খেলাম ফিশ ফ্রাই। তো চালের পায়েস, চালের পায়েসটা ইচ্ছা করেই করা হয়নি একটা কারণে, তার কারণ যেহেতু চালের পায়েসটা জন্মদিনের, বাঙালিদের মেন জন্মদিনের নিয়মই হচ্ছে চালের পায়েস, তো কোনো রকম নিয়ম, বার্থডের নিয়ম আমরা এবছর করতে চাই না, করা করবো না বলে আমরা ওটা শিমুয়ের পায়েসে কনভার্ট করেছি। হ্যাঁ, আমি কেকটা আমি না আজকে গিয়ে দেখে জিজ্ঞাসা করলাম যে এটা তো বাইরেটা মানে এরকম, ভেতরটা চকলেট থাকবে তো, লোকটা বললো হ্যাঁ। আমার একটু লাগছিল যে একটুখানি চকলেটের পরিমাণটা হয়তো কমে যাবে, এসে খেয়ে দেখলাম কফির টেস্ট বেশ নতুনত্ব লাগলো, আমার ভালো লাগলো। আমি আজকে ভেবেছিলাম যে একটু হাটকে নেবো, রোজ প্রত্যেকটা অকেশনে আমরা চকলেট কেক চকলেট কেক চকলেট কেক করে বোর হয়ে যাচ্ছি। আর সুজিতকে কি গিফট দিলাম সেটা আমি পরের ব্লগে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, সেটা থাকবে সাসপেন্স। তুমি তুমি বলো আগে তুমি হ্যাপি কিনা গিফটটা পেয়ে, খুব ভালো আমরা ফার্স্টে সুজিতের বার্থডে নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম কি আমরা মানে কি করব, বাইরে যাব খেতে না বাইরে থেকে খাবার আনাবো না বাড়িতে একসাথে করব। তারপরে এই কোভিডের জন্য বললাম না সব বাদ দাও, অলরেডি একটা কাছের রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়ে এসেছি, তোমরা দেখেছো আগের ব্লগে, এটা সেকেন্ড রাউন্ড ওর বার্থডে, তাহলাম না সবাই মিলে একসাথে অল্প কিছু খাই, তো সেটাই বেশ মজার হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা দুজনের মধ্যে কেউই কিচ্ছু করতে পারিনি, ওর তো বার্থডে ছেড়ে দাও, ও কিছু করবেই না, মানে আমার যেটা করার কথা ছিল আমি সেটা করতে পারিনি, কিন্তু আমি নেক্সট আরেকদিন করব। মানে তোমাকে তো আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড মানে কত রাউন্ডে তোমার বার্থডে হচ্ছে সব খাই দিয়েছি। Thank you.
বার্থডেতে খাওয়া মানে ডিনারে সুজিতকে এইভাবেই সার্ভ করা হয়েছে। এখানে হচ্ছে ফুলকো, ফুলকো লুচি, এটা বেগুন ভাজা, এখানে আছে চিকেন কষা, এখানে শিমুয়ের পায়েস, এখানে আমের চাটনি, পাঁচ রকম মিষ্টি। অত্যন্ত সিম্পল, কিন্তু কিচ্ছু করার নেই, এই দিয়ে সুজিত আছে করবে বার্থডে ডিনার। এইদিকে দেখো সিনারি, কিছু পাচ্ছে কিছু পাচ্ছে, ফেরত দাও না কি না পাগল আছো নাকি? বেগুন ভাজাটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। লুচি আর বেগুন ভাজা হচ্ছে বাঙালির একটা ইমোশন। আমাকে একটু মাংসের আলুটা দিয়ে করছো, ওটা দাও না। মাংসের আলু দিয়ে একটু লুচি সুজিত থেকে খাই। এখানে চলে এসেছে আমার খাবার। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের বলছি সুজিতের বার্থডেটা আমরা ওই বাড়িতে সেলিব্রেশন করব, মানে আমার শ্বশুর বাড়িতে সেলিব্রেশন করব, বেশ সাজিয়ে গুজিয়ে বার্থডে লাঞ্চ যেরকম হয় সেরকমভাবে ওকে দেবো। বাট সেটা পসিবল হলো না, তার কারণ ওখানে বার্থডে ওরকমভাবে হবে আর মেয়ে থাকবে না, সেটা তো হয় না। আর মেয়েকে ওই বাড়িতে নিয়ে যেতে গেলে আমাদের পরের দিনটা অফ পেলে খুব বেশি ভালো হয়, তার কারণ হচ্ছে বাচ্চা মানুষ, ওকে টানাটানি এভাবে তো করা যায় না, একটা ছুটি লাগে পরের দিন। তো সেটা আর হলো না দেখে আমরা বললাম যে তাহলে সেলিব্রেশন হবে না, সেটা তো হয় না, তাহলে চলো এই বাড়িতেই করে নিই। তো এই জন্য এখানে একটা ছোট্টখাট্টো করে ঘরোয়া করে আমরা খেয়ে নিলাম। এদিকে দেখো এদের খালি ক্যাচাল, বাবা মেয়ে খালি ঝামেলা এদের, এ কেন ছোট দিচ্ছে, ও কেন ছোট দিচ্ছে, বড় পিস না, বড় পিস ছোট পিস, ছোট পিস বড় পিস। সুজিত খাচ্ছে, আমার খাবার চলে এসছে, চলো ডিনারটা করে নিই। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি আর পায়েসটা খেলাম না, কালকে খাবো। সুজিত এখানে খাচ্ছে, কেমন হয়েছে সুজিত পায়েসটা? আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। একই পোজ হয়ে যাচ্ছে কিন্তু, দর্শক বোর হয়ে যাবে, দিদি 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 কিছু নতুন কিছু করো। কোনো রকমে সুজিতের জন্মদিনটা ঘরোয়াভাবে একটু পালন করার চেষ্টা করলাম, একটু করলাম, তার কারণ মন সারাক্ষণই মনে একটা টেনশন চলছে চারপাশে, এত সেকেন্ড কোভিডের সেকেন্ড ওয়েভের জন্য এত লোক এফেক্টেড হচ্ছে, আমাদের নিজেদেরই চেনা জানা কত লোক, বন্ধু বান্ধব প্রচুর পরিমাণে এফেক্টেড, খুবই টেনশনের মধ্যেও আছি। তার মধ্যে থেকে একটুখানি দিনটাকে সেলিব্রেট করলাম। তো তোমরা আমাকে লিখে জানিও কমেন্টে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের আইডিটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা চাইলে কানেক্ট হয়ে যেতে পারো। আর দেখা হবে আবার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি টাটা, খুব ভালো থেকো, সেফ থেকো, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকো।